পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ভাতশালা ভাই ভাই সংঘের উদ্যোগে সংঘের নিজস্ব ভবনে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন প্রায় 80 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে রক্তদান শিবিরের উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডাক্তার তাপস ঘোষ, 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পুরসভার এমসিআইসি প্রদীপ রহমান সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। বর্ধমানের দক্ষিণের বিধায়ক খোকন দাস মহাশয়কে, বর্ধমানের আমাদের গ্রাম সভাপতি অমল দাস, এরপর আমাদের ধন্যবাদ আজকের এই সভার সঞ্চালক মঞ্চে আছেন আমাদের বর্ধমান দক্ষিণের মাননীয় বিধায়ক খোকন দাস মহাশয় আছেন, আমাদের এই ওয়ার্ডের গর্ব বলতে পারেন, আমাদের অহংকার, আমাদের বর্ধমান হসপিটাল কলেজের সুপার। ফিতে কেটে আমাদের যে মূল অনুষ্ঠান শুরু করব ওনাদেরকে আমি তার আগে মাননীয় খোকন দাস মহাশয়কে কিছু করার জন্য অনুরোধ করি। এরপর বরণগ্রহণটি আমাদের ভাষা এলাকার গর্ব, আমাদের খুব আপন জন মাননীয়। এরপর আমাদের 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারু গোপাল ভগত মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের ক্রীড়া সম্পাদক। 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় শরৎ বক্সি মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের সহসম্পাদিকা মাননীয়। আমাদের 35 নম্বর ওয়ার্ডের ভাই ভাই সঙ্গের উদ্যোগে আজকে যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের যে আয়োজন করেছেন তার মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানীয় বর্ধমান হসপিটালে সম্মানীয় সুপার তাপস ঘোষ মহাশয়, উপস্থিত আছেন আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় সনদ লক্ষ মহাশয়, আমাদের 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্মানীয় নারী গোপাল ভূপত মহাশয়, এখানে উপস্থিত আছেন সম্মানীয় আমাদের উদয়পল্লি হাই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় গোপাল ঘোষাল মহাশয় সহ বিশিষ্ট ব্যক্তিত্ব যারা মঞ্চে রয়েছে এবং আপনারা যারা এই ক্লাবের সভাপতি সম্পাদক সহ যারা আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত রয়েছেন সবাইকে আমি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। ভাই ভাই সংঘ প্রতি বছরই বিভিন্ন কর্মসূচি বিভিন্নভাবে সামাজিকমূলক কাজকর্ম করে, রক্তদান শিবির থেকে শুরু করে খেলাধুলা থেকে বিভিন্ন সময় করোনার মধ্যে যে একটা মুখ্য ভূমিকা ছিল বহু মানুষকে এরা খাবার সামগ্রী তুলে দিয়েছে। তাই আমরা মনে করি যে 35 নম্বর ওয়ার্ডের এই ভাই ভাই সংঘ এই ক্লাব খুব সচ্ছলভাবে এরা দারুণভাবে মানুষের কাছে থেকে সামাজিক কাজকর্ম করে। আমরা চাই বর্ধমান শহরের এইভাবে আমাদের যে ক্লাবগুলো আছে সেই ক্লাবগুলো সবাই মিলে মানুষের কাছে থেকে কাজ করুক। এদিন রক্তদান শিবিরটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ক্লাব সদস্যদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। আজ ভাতশালা ভাই ভাই সঙ্গে ক্লাব প্রাঙ্গণে এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। কে কে উপস্থিত ছিল আমাদের এই ক্লাব প্রাঙ্গণে? উপস্থিত ছিলেন আমাদের বর্ধমানের দক্ষিণের বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয়, 18 নম্বর বর্ধমান মেডিকেল কলেজের সুপার ডাক্তার তাপস ঘোষ মহাশয় আমাদের মধ্যে উপস্থিত ছিলেন, 18 নম্বর ওয়ার্ডের
এমসিআইসি প্রদীপ রহমান মহাশয় এবং 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় সরোজ বক্সী মহাশয়, এছাড়া 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাড়ু গোপাল ভবন মহাশয়, এছাড়া আরো অতিথিবৃন্দ। কত কত লোক তো আপনারা ইয়ে করেছেন? আমাদের এখানে মোটামুটি 80 জনা এ করা হয়েছে, 80 থেকে 100 জনা। বর্ধমান থেকে পম মহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।